সাবস্ক্রাইব মাই চ্যানেল, বেল আইকন বাটন ক্লিক প্লিজ। সিয়াম ও পূজা চলচ্চিত্রের এই নতুন দুই মুখ আলোচনার শীর্ষবিন্দু। গত ঈদে মুক্তি পেয়েছে তাদের নতুন ছবি পুরামন টু। পুরামন টু এর সফলতার ধারাবাহিকতায় আবারও জুটি বেঁধেছেন সিয়াম ও পূজা তাদের নতুন ছবি দহন। এই ছবিটিতে নতুন লুকে হাজির হচ্ছেন সিয়াম। তার লুকটি হবে এমন, ছোট ছোট চুলে, চেহারায় কিছুটা মলিনতা, গায়ের রং কিছুটা শ্যামলা বর্ণের, মুখবর্তি গোফ দাড়ি, কানে দুল, পরনের পোশাক অনেকটা বখাটের মতো। পুরামন ট্যুর পরে এই ছবিটিও নির্মাণ করেছেন রায়হান রাফি। তাদের সাথে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় আরেক মুখ জাকিয়াবাড়ি মোমো। খুব বাস্তবসম্মত একটা কাহিনী করছি, হাতে আরও তিন চারটা কাহিনী ছিল, কিন্তু মনে হলো যে অভিনয় দেখানোর সুযোগ এই কাহিনীটাতে সবচেয়ে বেশি। কোনো হিরো পাবেন না আপনারা, এটা কোনো হিরোর স্টোরি না, এখানে সবাই ক্যারেক্টার, আমি ওটা ক্যারেক্টার করছি, কিন্তু ক্যারেক্টারটা অনেকগুলো জীবনের সাথে কানেক্টেড। প্রত্যেকটা ক্যারেক্টার আপনি চিন্তা করবেন যে আপনার বাসার পাশের কেউ, অথবা আপনার কোনো আত্মীয়, আপনার কোনো ছোটো ভাই ছোটো বোন। সো এটা যেহেতু আগেই বললাম এটা হিরোর স্টোরি না, জীবনের স্টোরি, এবং জীবনের স্টোরিগুলো জীবনের ক্যারেক্টারগুলো সব। ছবিটির মূল গল্প সাজানো হয়েছে রাজনীতির প্রেক্ষাপটে। ছবিটিতে হরতালের বেশ কিছু চিত্র দেখা যাবে। ছবি প্রসঙ্গে পূজা চেরি বলেন, আসলে দহনে আমাকে দেখা যাবে একটা গার্মেন্টসের মেয়ের ক্যারেক্টারে, যার নাম আশা। যখন আমি স্ক্রিপ্টটা পড়েছি যে আমি একটা গার্মেন্টসের মেয়ের ক্যারেক্টার করছি, তো আমি রাফি ভাইকে বললাম যে রাফি ভাই আমি একবার গার্মেন্টসে যেতে চাই, আমি একটা নর্মাল মেয়ে, একটা গার্মেন্টসের মেয়ে হয়ে তারপর যাব, যাতে কেউ আমাকে বুঝতে না পারে যে আমি দেখতে আসছি তাদের ক্যারেক্টারের অবস্থা। ক্যারেক্টার নাম হচ্ছে তুলা, ছোটোখাটো চিপা চাপার সন্ত্রাসী বলতে গেলে, কিন্তু বিভিন্ন ধরনের কাজে করে, সমাজে যেসব কাজ ভালো বলে স্বীকৃত না তার মোটামুটি সবই সে করে। রিয়েল লোকেশনগুলোতে গিয়ে আমাদের ক্যারেক্টারটা নেওয়ার চেষ্টা করেছি। আমি তখন তেজগাঁ বস্তির দিকে গিয়েছি, বস্তি এরিয়ে গিয়েছি, কমলাপুরের রেল লাইনের পাশে বস্তিতে গিয়েছি। প্রত্যেকটা মানুষের মধ্যেই দহন আছে, প্রত্যেকটা মানুষের জীবনে দহন আছে। ছয়টা গল্পের একটা ছবি, ছয়টা মানুষের গল্প, মানে দর্শক সব, প্রত্যেকটা দর্শক কোনো না কোনো ক্যারেক্টার সাথে রিলেট করতে পারবে, যেটা তো আমি। একটা জার্নির গল্প, একটি ভালোবাসার গল্প, একটা যুদ্ধের গল্প, একটা দেশের গল্প, একটি রাজনৈতিক গল্প। ইতিমধ্যে ছবিটির বেশ খানিকটা শুটিং শেষ হয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া। আসছে ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। সব ধরনের আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।